বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী নিজের গায়ের জঙ্গিবাদের কালিমা অন্যের গায়ে লেপনের জন্য মিথ্যাচার করছেন। বিএনপির মধ্যে আওয়াজ উঠেছে এই ধরনের ব্যর্থ এবং ভুল সিদ্ধান্তের কারণে আজকে বেগম খালেজাকে দল থেকে তার বাদ দেওয়ার মতো এরকম একটা সিদ্ধান্ত বা আলোচনায় চলে এসেছে। তো সেই নেত্রী নিজেকে বাঁচাবার জন্য মরি হয়ে সরকারের বিরুদ্ধে বা নানা ধরনের এরকম মিথ্যাচার করবেন, অপচার করবেন, এটাই স্বাভাবিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় কামরুল ইসলাম বলেন, বিএনপির বহু নেতা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকেই বলে আমরা যে মামলা থেকে অব্যাহতি চাই, আমাদেরকে বাঁচান, আমরা ওদের সাথে নাই, অনেকেই যোগাযোগ করার চেষ্টা করে। বেগম খালেদা জিয়া আপনি পার পাবেন না, বিএনপির দিন শেষ, বিএনপি কোনো অবস্থাতেই আর সিট দ্বারা সোজা করে দাঁড়াতে পারবে না। সে সময় ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জঙ্গি সংগঠনগুলোর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। বেগম খালেদা জিয়া নিজে হচ্ছেন জঙ্গিদের নেত্রী, প্রধান পৃষ্ঠপোষক, শুধু বাংলাদেশের জঙ্গি নয়, আজকে সমগ্র পৃথিবীব্যাপী যে জঙ্গি তৎপরতা হচ্ছে এদের অন্যতম প্রধান দোষর হচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জামাতের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল নিয়ে জড়ো হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।